ডাক্তারবাবুর বদান্যতায় প্রাণ ফিরে পেল চার দিনের শিশু। সদ্যজাত শিশুর খাদ্য নালীতে সফল অস্ত্রোপচার। হাপানিয়াস্থিত ডক্টর বি আর আম্বেদকর হাসপাতাল ও ত্রিপুরা মেডিকেল কলেজে শিশুটির বাবা মায়ের মুখে স্বস্তির চৌরাহাসি। এক বছর আগেও খোয়াইয়ের বেলছড়ার বাসিন্দা রাজীব সন্তাল ও গঙ্গা সন্তাল এই দম্পতির একটি সদ্যজাত শিশুর খাদ্যনালীতে সমস্যাজনিত কারণে মৃত্যু হয়েছিল। গত তিন দিন আগে খোয়াই হাসপাতালে ওই দম্পতির আরও একটি সন্তান জন্ম হয়, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে তাদের এই সদ্যজাত সন্তানের খাদ্যনালীতেও সেই একই সমস্যা ধরা পড়ে। শিশুটি মায়ের দুধ পান করতে পারছিল না, পান করলেই সব বমি হয়ে যেত। বড়সড় বিপত্তির আশঙ্কায় শিশুটিকে আইজিএম হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সেখানেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত শিশুটিকে রেফার করে দেওয়া হয় হাপানিয়াস্থিত ডক্টর বি আর আম্বেদকর হাসপাতাল ও ত্রিপুরা মেডিকেল কলেজে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে শিশুটির খাদ্যনালীতে সমস্যা তথা তিনটি ব্লকেজ বিদ্যমান। এই ব্লকেজ নিরসনে ডাক্তার অনিরুদ্ধ বসাককে বদান্যতায় খাদ্যনালীতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রাণ ফিরে গেল এই চার দিনের শিশুর। অস্ত্রোপচারটি জটিল ছিল বলে জানালেন সংশ্লিষ্ট চিকিৎসক ডাক্তার অনিরুদ্ধ বসাক। সবুজ কালারের পিত্তি কালারের বমি হচ্ছিল, ওখান থেকে আইজিএম রেফার করা হয়েছে। ওখান থেকে আইজিএম থেকে দেখে ওরা দেখে বললো যে ওখানে ট্রিটমেন্ট হবে না, এখানে টিএমসিতে পাঠানো হলো। টিএমসিতে আমার এডমিশন হলো বাচ্চার। আমি গিয়ে দেখলাম বাচ্চার মানে সব পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম বাচ্চার একটা খুবই রেয়ার অ্যানোমেলি, যেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল অ্যাট্রেশিয়া। হ্যাঁ, এটা স্পেসিফিক্যালি জেজুইনাল অ্যাট্রেশিয়া টাইপ 4, মানে খুবই রেয়ার। তাতে কি হয়, এখানে খাদ্যনালী মানে যেটা স্টমাকের পরে যে ডিউরিনাম জেজুইনাম ওখানে একটা বাধা থাকে। তো টাইপ 4 মানে একাধিক জায়গায় বাধা ছিল এই বাচ্চার। ঠিক আছে, এই বাচ্চার স্পেসিফিক্যালি তিনটে জায়গায় বাধা ছিল। তো এটা অপারেশন খুবই জটিল, আমি এখানে অপারেশন করলাম বাচ্চাটাকে। এখন অপারেশন করার পর মুখে খাওয়ানো হলো, এখন তো ঠিক আছে, এখন বাচ্চা খাচ্ছে, পায়খানা করছে, কোনো কিছু কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চা যখন বয়স ছিল 3 দিন তখন আমার কাছে রেফার করা হয়েছিল। তো আমি ওর বাচ্চাটাকে আই থিঙ্ক 4 ডেতে অপারেশন করলাম। শিশুটি এখন সুস্থ অবস্থায় সঠিকভাবে মাতৃদুগ্ধ পান করছে, ফলে তার বাবা মায়ের মনে স্বস্তি ভাব ও তাদের মুখে চৌরা হাসি। আমার বাচ্চা দুধ খাওয়ার পর বমি করত খোয়া হসপিটালে, নর্মাল ডেলিভারি হয়েছে। তো এখন দেওয়া রেফার দিয়েছে আইজিএম এ। আইজিএম এ রেফার দেওয়ার পর এরা দেখছে যে এখানে ট্রিটমেন্ট হতো, ট্রিটমেন্ট দরকার। তো এরা এখানে পাঠাইছে, রেফার দিছে। তাই সেরা স্যার লোক আলাপ করছি, আলাপ করে স্যারে ট্রিটমেন্ট করছে, ভালো হয়েছে, এখন পর্যন্ত ভালোই দ্রুত খা। বিভিন্ন সময়ে গাফিলতি সহ নানা অব্যবস্থা সংক্রান্ত অভিযোগে রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে আলোচনা সমালোচনার অন্ত থাকে না, কিন্তু এক্ষেত্রে এই শল্য চিকিৎসক অনিরুদ্ধ বসাক যা করে দেখালেন তা কিন্তু রাজ্যের চিকিৎসা উন্নয়নের এক সফল নজির। এর মাধ্যমে এই ডাক্তার অনিরুদ্ধ বসাক যেমন এক শিশুর প্রাণ রক্ষা করলেন, তেমনি ডক্টর বি আর আম্বেদকর হাসপাতাল ও আগরতলা মেডিকেল কলেজের সুনাম বর্ধনের একটা মাইলস্টোন। উপরন্তু রাজ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের নতুন দিশা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।